এত জলদি আপনি ধনী হলেন কেমন করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলছেন, আমি বলবো নাকি কি করে আমি ধনী হলাম? তিনটি কথা নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি জিনিস পালন করে ধনী হয়েছি। আপনারা ধনী হতে চান? ধনী হতে চান? আব্বাজি আমার সোনা মানিকে আরব, এখন আপনি বলছেন হুজুর আমাদের তো টাকা নাই পয়সা নাই, এখন আপনি যদি বলেন মাদ্রাসা হতে হবে মসজিদ করতে হবে কেমনে করে করব? বাবা আমার অভাবী মানুষ ধনী হতে চায়, খুব জলদি করে একটা হাদিসে রসুল আপনাদের শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী রসুল বাবাজি আমার দরবারে ছিলেন, তার মধ্যে একজন সাহাবী বড় গরিব মানুষ, টাকা পয়সা নাই, হঠাৎ করে তার ঘর বাড়ি সুন্দর হয়েছে, টাকা পয়সা হয়েছে, হঠাৎ যদি কেউ ফুলে আপনার ফুলে ফলে যায় তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিশ্চিত কোন গুপ্ত খাজানা পেয়েছে বলবে না? মনে করেন আমরা লাইনে সব আমরা বন্ধু সবাই দরবারে যাওয়া আসা করি, হঠাৎ যদি আমাকে আপনারা কয়েকদিন পরে দেখেন যে আমি ধনী হয়ে গেছি, তা আপনাদের মন তো চাইবি নিশ্চিত মাটির তলার খাজানা পেয়েছে মনে হয় নাকি? হাদিসটা মনে রাখবেন সুন্দর। সাহাবিয়ে রাসূলেরা পৌঁছে গেছেন বাড়িতে, ভাই বন্ধুগণ আমাদেরকে বলুন এত জলদি আপনি ধনী হলেন কেমন করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলছেন, আমি বলবো নাকি কি করে আমি ধনী হলাম? তিনটি কথা নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি জিনিস পালন করে ধনী হয়েছি। আপনারা ধনী হতে চান? ধনী হতে চান? বলধুরে আমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করবে, কি করবে? সালাম, আসসালামু আলাইকুম, সালাম দেই না? দেই না? কিন্তু আমরা যখন নবীকে সালাম দেই তো কি বলি? আসসালামু আলাইকা অথবা আসসালাতু আসসালামু আলাইকা কা এবং কু নাকি? এতটা মানুষ আপনারা দেখেছেন আমি যে স্টেজে উঠেছি কি বলেছি? আসসালামু আলাইকুম। যেই একজন থাকে তাও যায় তাও বলি আসসালামু আলাইকুম কুম আর কা, একজন আছে তো কা হওয়া উচিত কুম হবে নাকি? কথা বুঝতে পারছেন না নাকি? কা এবং কুম, কুম বহু বচন, কা এক বচন। তুই একজন থাকলে কা বলবে সবাই আছে, কুম বলবে একের অধিক থাকলে বেশি বলবে। বাপজি সারমর্ম এখন আমরা মানুষ একা দেখলেও আমি যাচ্ছি ভাইজান আমাকে দেখেছেন বা আমি ভাইজানকে দেখেছি আসসালামু আলাইকুম, কেন বললাম? উনিও বললেন আসসালামু আলাইকুম, আমিও বললাম একই কথা। কেন? আমি আমিনউদ্দিন একা থাকলেও একা নাই, আমার সঙ্গে আরো ফেরেশতা আছে, তাই বলেছি আসসালামু আলাইকুম। আর নবী পাক একা, ওনার ভালো মন্দ লেখার জন্য ফেরেশতার দরকার নাই, তাই নবীকে দিতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে, আমাদের ফেরেশতা ভালো মন্দ লেখার জন্য আছে না নাই? ফেরেশতা কয়জন? কেরামান ও কাতিবিন কয়জন? আপনার কাছে কয়জন? আমার কাছে, ভাইয়ের কাছে, সভাপতির কাছে, মানে আপনার ইমাম সাহেবের কাছে, মানব সাহেবের কাছে, সবার কাছে? দুইজন তো না, দুটো দুটো করে। কোনটা? ওয়াহাবিরা বলে দুটি দুটি করে, সুন্নিরা বলে না দুইজন। মুমিনের জন্য আল্লাহ 60 জন ফেরেশতা রেখেছেন, আলাদা কথা। কিন্তু ভালো করে বোঝেন, ফেরেশতা দুইজন আছে সবার কাছে, মক্কাতে যারা আছে তাদের কাছেও দুইজন, সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছেও, আমাদের কাছেও কয়জন? দুজন তো নাকি? না বেশি, দুইজন। এখন সবাই দুইজন দুইজন, আমরা সবাই বলছি দুইজন, তাহলে দুজন ফেরেশতা সবার কাছে,
ফেরেশতা যদি সবার কাছে থাকতে পারে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাদের নবী সবার কাছে থাকতে পারেন না? সবাই বলতে কারা? মুমিন হলো যারা, যদি বলে ফেরেশতা মুমিন কাফের সবার কাছে থাকে, কিন্তু নবী শুধু মুমিনের কাছে থাকে। মানলে সাহাবি, না মানলে ওয়াহাবি। যদি বলেন দলিল দিলে মানবো, তো দলিল দেওয়া যায় 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আয়াতটা কি বলবো, কিন্তু আমরা দলিলে অত দেওয়ার আমরা প্রয়োজন মনে করি না, দুই একটা দিতে হয় তাই দেই। আমরা অন্তর থেকেই নবীকে প্রেম করি, বিনা দলিলে নবীকে ভালোবাসি, যতদিন বাজবো ভালোবেসেই যাব, বিনা দলিল। আর যারা দলিল দিলে ভালোবাসবে, এর ভালোবাসা দুর্বল, আর দলিল বিহীন ভালোবাসা পোক্তা ভালোবাসা। জোরে বলে আমার জওয়ান যুবক সোনা মানিকের, আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিলেন, সালাম দেবে সালাম, ঘরে যাবে সালাম দেবে, ঘরে থেকে বার হবে সালাম দেবে। আচ্ছা আপনারা আপনাদের বাড়িতে যান তো সালাম দেন, দেন কথা বলে দিয়ে ঢোকেন বাড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বলেন 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 না। আজকে জালসা শুনতেছেন, এত টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, আজকে শুনলেন সালাম দিবেন, ঢুকবেন সালাম দিয়ে, বার হবেন সালাম দিয়ে, ঠিক তো? এই কথা বলে চোরের মতো অনেকে যায় বাড়িতে, যায় চুপচাপ দরজা খুলে দিল, কে? আব্বা তুমি? আবার অনেকে আচ্ছা গলা বেশি খাকার দেয় কারা, মানে এত খাওয়া খেয়েছে গলায় কিছু আটকে গেছে, খুক খুক করে কাশে, নাকি কেউ গলা খাকার দেয় কাশে আর যায়, তো খুক খুক করে কাশে হলো রুগী, আর চুপচাপ যায় চোর, নাকি বলেন কথা বলেন? চুপচাপ আসে চোর, আর খুক খুক করে কাশে রুগী। রসুল বলেন রুগী হয়ে না, চোর হয়ে না, আমার আশিক হয়ে দরজায় যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক আয় বাড়িওয়ালাগণ, সুবহানাল্লাহ। যদি কিছু না পারেন অন্তত দরজায় গিয়ে আসসালামু আলাইকুমটাই বলবেন, তাহলে আপনার বিটি আছে জানবে আব্বা এসেছে, স্ত্রী আছে জানবে স্বামী এসেছে, মা আছে জানবে বেটা এসেছে, নাকি প্রত্যেকে বলবে ওয়া আলাইকুম সালাম। আমার নবী বলেন যে ঘরে 20 বার আসা যাওয়ায় আল্লাহর করুণা বর্ষণের কথা বলা হয়, আমার আল্লাহ ওই ঘরে রহমত নাজিল না করে থাকতে পারে? সাহাবী রাসূল, এক নাম্বার কথা বন্ধু আমার, আমি নবী পাকের এই কথা পালন করে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছে। আজ থেকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে, এইভাবে মহাব্বত হবে। অনেক সময় বলবেন, প্রশ্ন আসতে পারে, আমিনউদ্দিন ভাই আমাদের দরজা তালা মারা বেড়াতে গিয়েছি, কেউ নাই, আমি হঠাৎ ঢুকতেছি, তাও সালাম দেব? জি হ্যাঁ দেবে, কারণ মুমিনের ঘরে সরকার আলা হযরত কাউনসিল ইমানের ভিতরে লিখছেন, মুমিনের ঘরে যেমন লাইট জ্বলে আমার দয়াল নবী তেমন অমনি সময় অটোমেটিক উপস্থিত থাকে। শুধু তাই না, আল্লাহর ফেরেশতারাও থাকে। জোরে বলেন, মুমিনের বাড়িতে যুবক দরজার কাছে গিয়ে সালাম দিতে হবে, দরজা থেকে বার হওয়ার সময় সালাম দিতে হবে, প্রত্যেকেই আপনার উত্তর দেবে। মেয়ে যদি ঘর থেকে বার হয় স্কুলে যায়, সালাম দিয়ে যাবে, ভিতরে যখন ঢুকবে স্কুল থেকে বাড়ি আসবে সালাম দিয়ে ঢুকবে, ছেলে তাই করবে, বিবি তাই করবে, বাপ তাই করবে, সবাই তাই করবে, আল্লাহ রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন, রাজি আছেন তো?
মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, মা আজকে জালসা অনেক বাড়ি জামাই এসেছে না, জামাই বিটি এসছে না, কথা বলেন সকালবেলা বাড়ি যাবে, তোর লাতি আছে, লাত নিয়ে আছে, পুত নিয়ে আছে, যাচ্ছে, একটু টাটা দে, কি বলে একটু টাটা। দুই নম্বরে সাহেবে রসুল বললেন, এক নম্বর কি সালাম আদান প্রদান, যাওয়া আসায় সালাম দেওয়া, সুবহানাল্লাহ, ধনী হওয়ার জন্য পালন করবেন তো, এক নাম্বার মন্ত্র নবী শিখিয়ে দিয়েছেন সালাম, বিবি যদি বাড়ি থেকে বার হয় তবু সালাম দিয়ে বার হবে, রাজি আছেন তো? আজ থেকে এটাই পালন করবেন, আল্লাহ আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দিবে, ঠিক আছে? বিদেশে টাকার জন্য যাচ্ছেন, আপনি কোথায় কেরালা খাটতে যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, কত বিদেশে যাচ্ছেন আপনারা, কলকাতা খাটতে যাচ্ছেন, রাজমিস্ত্রি করতে যাচ্ছেন, আল্লাহর রাসূলের কথা মানুন, অল্প দিনে ধনী হবেন। ইহাদিসে রাসূল দুই নাম্বার সাহাবী রাসূল বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরাই শুধু সালাম দিও না, আমি নবীকেও তোমরা বাড়ি থেকে সালাম দিও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন, কানজুস যেন হয় না, আমি নবীকেও তোমরা সালাম দেবে, দিবেন তো নাকি? তিন নাম্বার আমার নবী বলেন, তোমরা বেশি বেশি সূরায়ে ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করবে। এই তিনটি নবী আমাকে শিক্ষা দিয়েছেন, আর ওই তিনটি জিনিসকেই পালন করাতে আল্লাহ আমার খাজানা আসমানি ঢেলে দিয়েছেন। আজ থেকে এই তিনটি পালন করবেন আপনারা নর এবং নারী, আল্লাহ আপনাদের অর্থে রুজিতে বরকত দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পালন করার তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম আমিন, আরো জোরে বলুন আল্লাহুম আমিন।